আর এই তো আমরা সবাই রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর দেখেন একটা খাঁচার মধ্যে কতগুলো পাখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো মোস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ব্লগটি। তো আজকের আমার ব্লগটি বেশ কিছুদিন আগে করা, তো ওই দিন সকালে আমি একটা হেয়ার প্যাক তৈরি করছিলাম, এখানে মেথি পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি আর সাথে একটা ডিম আর লেবুর রস দিয়ে আমি একটা হেয়ার প্যাক তৈরি করে নিয়েছি, তারপর এটা আমি চুলে লাগিয়ে রাখলাম। তো এটা চুল পড়াটা অনেকটাই রোধ করে, আর তারপর এই যে টেবিলের উপর সব জিনিসপত্র বের করে নিছে, এগুলো হচ্ছে সব ফ্রিজের, তো ফ্রিজগুলো ক্লিন করব, দুইটা ফ্রিজে এই ফ্রিজের সব বের করে নিছে, এখানে ডিপ ফ্রিজটাও ক্লিন করব কারণ প্রচুর আইস জমে গেছে দুই সাইডে। তো দুইটা ফ্রিজ ক্লিন করা মানে অনেকটা সময়, নর্মাল ফ্রিজ থেকে অনেক বেশি সময় লাগছে ডিপ ফ্রিজটা ক্লিন করতে। তো দুইটা ফ্রিজের সব জিনিস বের করে আবার ক্লিন করে আবার গুছিয়ে রাখা মানে অনেকটা সময়, দুই তিন ঘন্টা লেগে গেছে আমার দুইটা ফ্রিজ ক্লিন করতে। এই তো তারপর রান্নাবান্না করছি, আর ওই দিন দুপুরে রান্না করতে হয়নি, দুপুরে রান্নাবান্না ছিল, তারপর সন্ধ্যার পর রান্না করছি। এখানে কাঁচকলা আলু এগুলোকে আমি কেটে হালকা একটু ভাপিয়ে তারপর এখন ভেজে নিছি, ভেজে মাছ দিয়ে রান্না করব। আর এই তো রান্না মোটামুটি শেষ, ভাত রান্না করেছি, তারপর সন্ধ্যার পুজো করে তারপর আমি রেডি হয়ে গেছি। ওই দিন একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, তো এই তো আমরা গিয়েছিলাম, ম্যাডামের ছেলের বার্থডে ছিল, তো ওখানে স্কুলের সব টিচারদেরকে ইনভাইট করা হয়েছিল, তো সবাই তো যায়নি, তো আমরা কয়েকজন মানে 8-9 জন গিয়েছিলাম, কয়েকজন না অনেকজনই। তো এই তো সবাই চলে আসছে, আর আমরা কয়েকজন একসাথে আসছি আর আগে আরও কয়েকজন আসছে। তো এই তো এটা হচ্ছে ম্যাডামের মা, আরও ভিতরে অনেক টিচাররা আছে। তো সবাই তো গল্প করছে, এটা হচ্ছে ম্যাডামের মা, আর এই যে সামনে হচ্ছে ম্যাডামের ছোট বোন। তো সবাই এ রুমে আছে, দেখাচ্ছি একটু সবাইকে। তা আমাদের আগে যারা চলে গেছে তারা ওই যে বসে বসে গল্প করছে, আর এখানে সবাই নাস্তা করছে। ম্যাডাম তো বলেছিল বিকেলেই যাওয়ার জন্য, আমরা যেতে যেতে একদম সন্ধ্যার পর, তো এখানে সবাই নাস্তা করছে। আর একসাথে হলে যেটা হয় ছবি তোলা, স্মৃতি হিসাবে থাকা রাখা এই আর কি, সবাই একটু ছবি তুলছে। আর দেখেন কতগুলো পাখি, মানে পুরো একটা ব্যালকনি আছে শুধু পাখি জন্য, তো পুরো ব্যালকনিটাই হচ্ছে নেট দিয়ে আটকানো, আর খাঁচা ভর্তি পাখি, এক একটা খাঁচার মধ্যে 8-9টা করে পাখি। এই যে দেখেন প্রতিটা খাঁচার মধ্যে, এক একটা খাঁচার মধ্যে 8-9টা করে, এগুলো হচ্ছে বাজিকার পাখি, টিয়ে পাখিও আছে, সুন্দর একটা অনেক বড় একটা টিয়ে পাখি আছে, আর এই খাঁচার মধ্যে 9টা পাখি আছে, পাশে একটা খাঁচার মধ্যে 8টা পাখি, মানে গোনা যাচ্ছে না, অনেক অনেক পাখি, পুরো বারান্দা ভর্তি পাখি। আর আমি 2টা পাখি পুষি, অনেকগুলো পাখি আসছে, আমার পাখির কালারের সাথে ম্যাচিং, এই যে হলুদ আর এই যে স্কাই কালার যেটা, এই 2টা কালারের পাখি আমারও আছে। আর দেখেন পুরো বারান্দা ভর্তি পাখি, আমার তো দেখে ভালোই লাগছে, আর সবাই দেখতেছে পাখিগুলোকে যে এতগুলো পাখি পোষে, আর এখানে সবাই গল্প করতেছে। তারপর আর পুরো বাসায় পাখির কিচির বিচির আওয়াজ, কী যে ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর ময়নাটাও কথা বলতে পারে, হয়তো এত মানুষজন দেখে ফার্স্ট টাইম যার জন্য কথাও বলছে না। আর এমনিতে নর্মালি যখন ছাড়ে খাঁচা থেকে বের করে তখন নাকি সবার কাঁধে এসে বসে, হাতে বসে কথা বলে, তো আমারও খুব ইচ্ছে এরকম ময়না আর টিয়ে পাখি পোষার। আর বাজিগর তো অনেকগুলো, মানে পুরো মানে বারান্দা ভর্তি, আর এগুলো সেলও করে দেয়, অনেকগুলো সেল করে দিচ্ছে তার আগে। আর এই তো তারপর এখানে কেক কাটছে যার বার্থডে, সে মাঝখানে আছে তার দিদা, তারপর তার ছোট বোন, তো সবাইকে নিয়ে কেক কাটছে। আর বার্থডেটা সেলিব্রেট করেছিল ম্যাডামের বোনের বাসায়, তো আমরা সবাই ওখানে গিয়েছিলাম, তো সবাইকে ওখানেই ইনভাইট করেছিল। এই তো কেক কেটে খেয়ে দিয়ে তারপর রাতের খাওয়া দাওয়া, তারপর হচ্ছে রাতের খাওয়া দাওয়া, এখানে হচ্ছে রোস্ট
খাসি, ডিম, বেগুন, সালাদ, পোলাও, অনেক কিছু রান্না বান্না করেছে। তারপর আমরা সবাই রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি। সব ম্যাডামরা একসাথে বসে রাতের খাওয়া দাওয়া করছি আর ম্যাডাম সবাইকে দিচ্ছে। আর এই তো খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অনেকদিন পর সবাই একসাথে গেলাম, গল্প করলাম, আড্ডা দিলাম, ভালো লাগলো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ।